অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে তিনি এও বলেছেন তারা যেন নিজেদেরকেই নিজেরা ব্যর্থ করে না দেয় বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এই সব কথা বলেন তারেক রহমান বলেন জনগণের অধিকার নিশ্চিত করা না গেলে কোনো সংস্কারই কার্যকর হবে না আমিরুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন মারুফা কামাল আবহাওয়া অনুকূলে না থাকায় পনেরো সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস হিসেবে যে মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেটি আজ নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত মাফিয়া সরকারের প্রধান দেশ ছেড়ে পালালেও প্রশাসনে তাদের দোসররা নানা রকম ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে উপদেষ্টাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের জনগণের ব্যর্থতা জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচার সরকার দেশকে আমদানি ও পরনির্ভরশীল এবং ঋণের জালে আবদ্ধ করে গেছে গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল মাফিয়া, মাফিয়া। মাফিয়া এই চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক দেশ করতে সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয় এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর তারেক রহমান বলেন বিএনপি সবসময় জনগণের ভোটের উপর গুরুত্ব দিয়েছে ভালোবাসা মমতায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মারুফা কামাল চ্যানেল এস ঢাকা